হে, গুড মর্নিং গাইস। নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই সবে ঘুম থেকে উঠলাম আর এখন একটু মুখ হাত পাতি ফ্রেশ হবো। আর প্রতিদিনের সেই এক কাজ, জল আনতে যেতে হবে। চারটে বড় ড্রাম আছে, ওই চারটে ড্রাম ভরতে হবে। সাপ্লাইয়ের জল হয়তো এসে গেছে এখন, ঠিক আছে, 7টা বাজে, আর আমাকে এই জল আনতে হবে। যাদের জলের এই সমস্যা না, যাদের রোজ জল টানতে হয়, তারাই জানে এটা কত কষ্ট। দূর থেকে জল টানতে হয়, তারপর লাইন পড়ে। আমাদের এখানে একটু কম পড়ে, কিন্তু দেখা যায় অনেক লাইন পড়ে। মানে জলের কষ্ট বিশাল। আমাদের বাড়ির কলটায় জল উঠছে না, এই সাপ্লাইয়ের কলটায় জল আসে বলে তাও রেহাই দিতে হয় না। এত মাঝিবারে ওরা তুলসী পাতা নেই, মুখ ধোয়া কমপ্লিট। এবার করা খালি পেটে তুলসী পাতা খাই। তুলসী পাতা খাওয়া ভালো, সর্দি কাশি, তারপরে হচ্ছে গিয়ে পেটের সমস্যা অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায়। তো মাঝে মাঝে আমি মুখ দিয়ে সকালে খাই। তো এবার মুখ ধোয়া গেছে, ও জল নিয়ে বাড়িও যাবো। তো ওই সব কমপ্লিট, মুখ হাত পা ধুয়েছি, জল আনা হয়ে গেছে, একটু পার্লে জিও খেয়ে নিয়েছি। এবার 7:30 বাজে, হাসুরিনটা পড়তেও চলে এসছে। এই যে সবাই পড়তে চলে এসছে, তো আপাতত এদের পড়াই, তারপরে কথা হচ্ছে। ফাইনালি পড়িয়ে উঠলাম, ছাত্ররা চলে গেছে, 10টা বাজে। আর এখানে মা হচ্ছে খাবার তৈরি করছে, এই দেখাচ্ছে। এই যে এখানে হচ্ছে গিয়ে পেঁপে আলুর তরকারি হচ্ছে, আর এখানে মা হচ্ছে রুটি বেলছে। তো মা রোজও দেখছি এখন রুটি বেলছে, তো আজকে আমি বেলে দিই, বাকিটা মায়ের খুব কষ্ট হয় একাতে, তো আমি বেলি এখান থেকে। এই ছোট রুটিটা বেলেছি, একদম ছোট একটা গোল্লা ছিল, মা রুটিটা ভাজছে আর আমি হচ্ছে বেলে দিলাম। তবে গ্যাসের সামনে দাঁড়িয়ে খুব কষ্ট, মানে মা বাবারা যে এরকম রান্না করে গ্যাসের সামনে দাঁড়িয়ে, সেটা মানে বোঝা যায় আমি দাঁড়িয়েছি কি অবস্থা হচ্ছে একটু, তাহলে মায়ের কতটা কষ্ট হয়। তো আমি রুটিটা বেলে দিয়েছি, কারণ মা একাতে করছিল, ভালোই বেলেছি মোটামুটি। এই যে গোল গোলি হয়েছে, এই রুটিটা দাও, এটা বড় করেছে, বুঝতে পারিনি এটা। সব বেলা হয়ে গেছে, এটা তুলে নাও এখানে, না তোমার সুবিধা হবে। এই রুটিটার মধ্যে তুলো মা, এই রুটিটা ছোটো রুটি পুচকে এবার খাবো তরকারি দিয়ে। বাবা কোথায় গেছে? মা বাজারে গেছে, না আমি যাবো এখন, হ্যাঁ যাই বাজারে সাইকেল নিয়ে, এসে খাবো ওখানে। বেলা হয়ে গেছে, বাট এখন খাবো না, বাজারে যাব। বাবা ফুল আনতে বলেছে, ফুল আনবো, বাজারে যাই, তারপরে এসে খাবো। সাইকেল নিয়ে যাই, সাইকেলটার কি অবস্থা, এইটাই ভরসা, যেখানে যাচ্ছে এটা নিয়ে যাওয়া যাক। ও মা, সাইকেল চাবি কই? সাইকেলটা সে কবে থেকে এটা নিয়ে যেখানে যাচ্ছে সেখানে, পুরোনো লোক আছে। বাজারে যাই এবারে, সাইকেলের পিছনের চাকা হাওয়া নি, তাই হেঁটে যেতে হবে। যাই সাইকেলটা দেখে আসি, সর সর ডুববো না। তো ফাইনালি কিন্তু খেতে বসে গেছি, রুটি আর হচ্ছে কি এখানে আলু আর হচ্ছে গিয়ে পেঁপের তরকারি আছে। তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করবো, বাজার থেকে ঘুরে আসলাম, ফুল নিয়ে এসছি, ঠোঙা নিয়ে এসছি, তো খাই আপাতত, তারপরে কথা হচ্ছে। এবারে বাবার দোকানে যেতে হবে, আজকে 3 দিন জল আসবে না, তো জল দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু খাবারটা দিতে যাব। বাবা দেরিতেই খায় 3টের দিকে, তো এখন ভাত দিতে যাই। আর মায়ের এখনও রান্না হয়নি আজকে, এই যে মা রান্না করছে দেখো। এই রান্না হচ্ছে এই যে হাঁসের ডিম আর হচ্ছে গিয়ে এই যে এখানে আলু কষাচ্ছে, তো হাঁসের ডিমই হবে আজকে। আর মা গেছে এখন সিরিয়াল দেখতে, আজকে দেরি করে ছাড়লে তো। কি সিরিয়াল দেখবে জানো? রামপ্রসাদ দেখবে, ঠিক আছে। ডিমের ঝোলটা রান্না করো, বাবার দোকানে যাচ্ছি, ভাত দাও আছে, ঠিক আছে। তো এই সবে বাবার দোকান থেকে আসলাম, বাবাকে হচ্ছে গিয়ে খাবার দিয়ে এসেছি, আর স্নান করতে যাচ্ছি, মাথায় নারকেল ডেটা মেখে। মা বলছে আমার চুলটা একটু বেঁধে দে, চুলটা খুলে গেছে। তো আমি ইউটিউব দেখে বেনুনি বাঁধা শিখে নিয়েছি, ঠিক আছে, এখন মায়ের চুলটা বাঁধবো। এতক্ষণ হচ্ছে কি সুন্দর করে আছড়ে দিয়েছি, এবার আমি চুলটা বাঁধবো।
তো এই যে মায়ের বিরিয়ানিটা আমি বেঁধে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ইউটিউব দেখে শিখেছিলাম, জানি না কতটা ভালো হয়েছে। মাকে বেঁধে দিই, এই যে কমেন্টে জানিও তো কেমন বেঁধেছি। তো হচ্ছে গিয়ে তো বেঁধে দিই মাকে, ছেলে মেয়ে ওরকম কোনো ব্যাপার নেই, সবার সব কাজ শেখা উচিত, ঠিক আছে। মা অসুস্থের পথে মোটামুটি সব কাজই করি এখন, ঠিক আছে। তো যাই স্নানটা করে আসি, তারপর খাবো। এই যে স্নান করে এসে ভাত খেতে বসে গেছি। তো আজকে হচ্ছে করল আলু ভাজা, পেঁপে আলু তরকারি, আর হচ্ছে গিয়ে এখানে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছে, এই দিয়ে খাবো। মা ওই ভাত এনেছে, মাও খাবে। তো চলো খাই, হাঁসের ডিমটা খেতে আমার খুব ভালো লাগে। তো হাঁসের ডিম রান্না হয়েছে, ভাত খাই, তারপরে কথা হচ্ছে। তো ওই বিকালবেলা ঘুম থেকে একটু বাইরে গেছিলাম ক্লাবে, আর বৃষ্টি হচ্ছে বলে বাড়ি চলে এসেছি, আর মা এখানে সন্ধ্যা দিচ্ছে, এই যে এসে দেখলাম। আর এই মাত্র একটা গুড নিউজ পেলাম আমরা সবাই, পুরো ভারতবর্ষে যেন গর্ব অনুভব করছি, চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু যে ল্যান্ডিংটা ছিল, ঠিক আছে, তো সেই ল্যান্ডিংটা কিন্তু খুব সফলভাবে হয়েছে। তো ওর জন্য আমাদের খুব ভালো লাগছে, এবার আরও অজানা তথ্য সামনে আসবে, আরও অনেক ফটো পাঠাবে, ঠিক আছে। তো খুব ভালো লাগছে, তো এটাই বলার ছিল। তো আমি এখন একটুখানি সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলছি। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো বাইরে, আর আমি একটু শুয়েছিলাম সন্ধ্যা থেকে, তার খিদে পাচ্ছে। মাকে বললাম কী খাবার আছে, মা বলছে যে বাদাম আছে, মুড়ি আছে, খা। তো খাই, খেয়ে এক জায়গায় যাবো। আর এই যে বসে আছে, বাদাম মুড়ি খায় বলে, আর এই যে বাদাম মুড়ি, আর আমি একটু পাল্লিজি আছে, পাল্লিজিটাও খাবো জল দিয়ে ভিজিয়ে। আমি জানি না কেন পাল্লিজি খেতে তত ভালো লাগে। তো বাদাম মুড়ি খাই, পরে একটা জায়গায় যাবো, ওখানে খুব মজা হবে। তো সেবার খাওয়ার পরে বলছি কোথায়। তো খাওয়া হয়ে গেছে, আর বাবুকে ফোন করেছিলাম, আমি আর বাবু যাচ্ছি এখন যুব সঙ্গে মাঠে। রাত হচ্ছে 8:05, আরও আগেই যেতাম কারণ বৃষ্টি হচ্ছিলো, যেতে পারিনি। ফুটবল টুর্নামেন্টে রাতের বেলা, সেটাই দেখবো। চলো, ফাইনালি টুর্নামেন্টটা শেষ, এবার বাড়ি যাওয়ার পর অনেক কষ্ট করে শ্যুটটা করা হয়েছে, তো চলো বাড়ি যাই। তো এই সবে মাঠ থেকে আসলাম, যুব সঙ্গে মাঠে গেছিলাম ভিডিও করতে, তো ফুটবল খেলা হচ্ছে, লাইভেও ছেড়েছি ফেসবুকে, আর কিছু স্পেশাল ভালো শট নিয়েছি যেগুলো আমার কাছে আছে। ফুটবল খেলা যেটা ভিডিও করেছি মাঠে, প্রাইজ সেরিমনি সব করেছি ভিডিও, ভালো ভালো শর্টসও নিয়েছি, সেগুলো কিন্তু আজকে ভিডিওতে দিচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড়ো হয়ে গেছে, দিলে আরও অনেক বড়ো হয়ে যাবে। তো ওই যে ভালো খেলার যে ফুটেজটা, মেমোরিটা, ওইটা কিন্তু কালকে শেয়ার করবো তোমাদের ভ্লগসে। তো কালকে ভিডিওটা দেখো, খুব মজা লাগবে। আজকে ভিডিওতে কিন্তু এটা শেয়ার করছি না, ঠিক আছে। আর মানে ওরা ফুটবল খেলেছে, আমি কাদায় যা, আমার যে অবস্থা, সারা গায়ে কাদা, তারপরে কু আমার গায়ে কাদা দিয়ে দিয়েছে, আমার অবস্থাটা দেখাচ্ছি, প্যান্টে গেঞ্জিটা খুলে দিয়েছি আমি। তো এই যে আমার সারা প্যান্টে কাদা ফাদা লেগে কি একাকার অবস্থা, এই যে পুরো প্যান্টে কাদা, পায়ে তো পুরো কাদা ছিল। মানে ওরা ফুটবল খেলেছে, আমি ভিডিও করতে গিয়ে সেম ওরকমই পায়ে পুরো ওরকম কাদা লেগে গেছে, গায়ে হয়তো লাগেনি, তাও ক্যামেরা কাদা ফাদা ছিটকে এসছে। তো যাই হোক, আজকে দিনটা খুব, রাতটা খুব ভালো কাটলো, খেলা দেখলাম, ভালো লাগলো। কৌরা চ্যাম্পিয়ন হয়েছে, কৌ, সোনা, রাজ, এরা ছিল, সানি আর বাকিদের নাম আমার মনে নেই, আর এক দুজনের। তো ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আর মুন্নাও ছেলেটাও খুব ভালো খেয়েছে, রানার্স টিমে সায়ন ছিল। তো খুব ভালো খেলা হয়েছে যুবসংঘ মাঠে। বৃষ্টিটা হয়েছে বলে আমার মনে হয় যেন বেশি মজা হয়েছে, মানে হয়তো লোক হয়নি, বৃষ্টি হলে লোক হতো, বাট বৃষ্টিটা হয়েছে বলে যেন কাদা যেন দেখতে মজা লাগছিলো, সবাই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো, শ্যাতলা মারছিল। তো যাই হোক, আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।